আচ্ছা, তো আমরা প্রথম দুইটা পরীক্ষা অর্থাৎ টপিক ওয়াইজ এক্সাম ওয়ান এবং টপিক ওয়াইজ এক্সাম টু, এই দুটোর পরীক্ষা দেবো। টপিক ওয়াইজ এক্সাম ওয়ানে আমাদের পরীক্ষার বিষয়বস্তু ছিল ভূগোল, পৃথিবীর পরিচয়, মানচিত্র, ভূপ্রকৃতিক বৈচিত্র্য, স্থলভাগ, পৃথিবীর জলভাগ, দ্বীপ, রেখা অঞ্চল, এগুলো ছিল হচ্ছে আমাদের টপিক। সেখান থেকে আমরা মোট 25টি প্রশ্ন করেছিলাম, প্রত্যেকটা প্রশ্নের মান ছিল এক, সময় ছিল 15 মিনিট, কোনো নেগেটিভ মার্কিং এই পরীক্ষায় কাউন্ট হয়নি, অর্থাৎ পরীক্ষাটা ছিল কোনো নেগেটিভ মার্কিং ছাড়াই আর কি, যে যে কয়টা পেরেছে উত্তর দিয়েছে এবং সেখান থেকে মূল্যায়ন করা হয়েছে। তো এই পরীক্ষায় 25টা প্রশ্ন এই টপিক থেকে, যেগুলো আমি গুরুত্বপূর্ণ মনে করেছি, এরকম 25টা প্রশ্ন এখানে দেয়া ছিল, আমরা সেগুলো আজকে একটু দেখব এবং সেই প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো সবসময় যেভাবে সমাধান ক্লাস হয়। অর্থাৎ তোমরা এই সলভ ক্লাসে তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে এটা একটু দেখবা, যদি তোমরা পারো সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবা, যদি ডিসকাশনের সময় তোমরা এক্সট্রা কোনো ইনফরমেশন এখানে দিতে চাও তাহলে এক্সট্রা ইনফরমেশন তোমরা দিতে পারবা বা দিতে পারো, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করবো। তো তাহলে আমরা শুরু করছি। প্রথম যে প্রশ্ন ছিল সেটি ছিল যে রাশিয়ার অংশ নয় কোনটি আর কি। প্রথম প্রশ্নটিতে জানতে চেয়েছে যে রাশিয়ার অংশ নয় কোনটি। এখন আমরা দেখি যে নভুয়া জিমলে, এটা কিন্তু রাশিয়ার অংশ, কাজান ইরিনা, এটা তো অবশ্যই রাশিয়ার অংশ, স্ট্যালিনগ্রাদ, এটাও রাশিয়ার অংশ। তাহলে রাশিয়া, আমরা জানি যে আলাস্কা এটা রাশিয়ার অংশ নয়। কেন আলাস্কা রাশিয়ার অংশ নয়? কারণ আলাস্কাটা রাশিয়ার অংশ নয়, বরঞ্চ আলাস্কা কোন দেশের অংশ বর্তমানে বলো দেখি? যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অংশ। এটা একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা জানি যে 1959 না, এটা হচ্ছে মূলত 1859 বা 60-এর দিকে, এক্সাক্ট সালটা তোমার তোমাদের কারো জানা আছে কিনা? এটা 1859 বা 60-এ হবে আর কি, বা এটা মনে হয় 1859 থেকে 67-এর মাঝামাঝি কোন একটা সময়ে আর কি এটা হয়। এবং আলাস্কার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ কি বলতে চাচ্ছ? 67 স্যার। 1867-তে, তাই তো? জি আচ্ছা, তো তাহলে 1867-তে এটা হয়, কিন্তু 59-এর ব্যাপারটা আসছে কেন? 59-এর ব্যাপারটা আসছে কারণ এইটা মানে এই আলাস্কা, এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের মানচিত্রে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের 49তম অঙ্গরাজ্য হিসাবে, হ্যাঁ 49তম রাজ্য হিসাবে এটা ইনক্লুড হয় হচ্ছে 1959 সালে। তাহলে এই আলাস্কা, যদিও আমরা বললাম, তোমরা বললে যে 1867-তে, হ্যাঁ 1867-তে এটা কিনেছে, কার কাছ থেকে 1867-তে কিনেছিল? রাশিয়া, রাশিয়ার থেকে কিনেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, মানে USSR থেকে বা রাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিনেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আবার নিজেদের মানচিত্রে এটাকে অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে 1959 সালে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা। কাজে আলাস্কা রাশিয়ার অংশ নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ। এরপরে আমরা দেখব ম্যাকাও, ম্যাকাও কোন দেশের অধীনে? আমরা জানি যে চীনের ভেতরে হংকং এবং ম্যাকাও আছে, এবং এই দুইটার কারণে, হংকং, ম্যাকাও, তাইওয়ানের কারণে মূলত চীনকে বলা হয় এক দেশে দুই নীতির দেশ, তাই না? এক দেশে দুই নীতি বলা হয় চীনের অর্থনীতিকে, কারণ হংকং আর ম্যাকাওয়ে আছে হচ্ছে তোমার পুঁজিবাদী শাসন ব্যবস্থা এবং বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এবং বাদ বাকি চীনে আছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কাজেই ম্যাকাও চীনের অধীনে, তবে আমরা জানি যে ম্যাকাও কিন্তু সবসময় চীনের অধীনস্থ হয়েই ছিল না, বরঞ্চ মাঝ দিয়ে দীর্ঘদিন এটা পর্তুগালের অধীনে ছিল, এবার আবার হংকং ছিল ব্রিটেনের অধীনে, তাই না? তাহলে এই দুইটা প্রশ্ন প্রায় কিন্তু চীনের এখান থেকে আসে, যে হংকং এবং ম্যাকাও কার অধীনে ছিল, কবে একীভূত হয়, কবে হারিয়েছিল, কোন চুক্তির মাধ্যমে হারিয়েছিল, এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে জানতে হবে। এরপরে আমরা দেখবো যে প্রশ্ন করেছে যে ব্রাজিল কোন মহাদেশে। আচ্ছা, সিফাতুল্লাহ আফিফ বলেছে 67-তে কিনলে, কিনার আগে 59 সালে আমেরিকা নিজেদের মানচিত্রে কিভাবে যুক্ত করে? ভাইয়া, 67টা এখানে যে 1867 লিখা হয়েছে এটা তো তুমি দেখছো মনে হয়, একটু মনোযোগ দিয়ে দেখে তারপরে কথা বলতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যারা জ্ঞানী ব্যক্তি তাদের জিহ্বা থাকে অন্তরের মানে পরে আর কি, মানে তাদের জিহ্বায় কোনো কথা আসার আগে সেটা অন্তর থেকে পরিশুদ্ধ হয়ে আসে। কাজেই তোমাদেরকেও যদি নিজেদেরকে জ্ঞানী করতে চাও, বা আসলে যে কোনো জ্ঞানী ব্যক্তি নিজেদেরকে তো আর জ্ঞানী বলে দাবি করে না, বাট এই লক্ষণ নিশানে যদি নিজের মধ্যে ফুটায় তুলতে চাও তাহলে তোমাদেরকে এই ব্যাপারটা ফলো করতে হবে। এখন আমরা দেখব প্রশ্ন করেছে যে ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত। আমরা জানি যে ব্রাজিল হচ্ছে একটা ল্যাটিন আমেরিকার দেশ,
আর ল্যাটিন আমেরিকার দেশগুলো মূলত হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত। তাহলে ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ, এবং ফুটবলে তো ব্রাজিল খুবই পারদর্শী একটা দেশ আমরা জানি। যোগবনিত বা বিউটিফুল গেমের যে ধারণাটা, সেটা মূলত ব্রাজিল থেকে উৎসারিত। এরপর আমরা দেখব ইকুয়েটর কোন রাজধানীর মাঝ বরাবর গেছে। বলছে যে ইকুয়েটর বলে যে রেখাটা আছে, মানে আমরা জানি যে পৃথিবীর যে রেখাগুলো তার ঠিক মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর 0 ডিগ্রিতে যে রেখাটা পৃথিবীকে বেষ্টন করে আছে, সেই রেখাটাকে বলে ইকুয়েটর, বা বাংলায় বলে বিষুব রেখা, হ্যাঁ, বা নিরক্ষ রেখা, অনেকগুলো নামে ডাকা হয়, বা ইংরেজিতে এটাকে বলছি ইকুয়েটর। তাহলে এই যে ইকুয়েটরটা আছে, এটা কোন দেশের রাজধানীর মাঝ বরাবর গেছে? এখন আমরা জানি যে ইকুয়েডরটা গিয়েছে হচ্ছে ইকুয়েডরের রাজধানী যে আছে, ইকুয়েডর নামে যে দেশটা, সে দেশটার নামই হয়েছে কিন্তু ইকুয়েটরের নাম অনুযায়ী। এবং ওই ইকুয়েডরের রাজধানী যে কিটো, সেই কিটো শহরের ঠিক উপর দিয়ে গিয়েছে ইকুয়েটর নামক যে সরল রেখা, বা যে কাল্পনিক রেখাটা, এটা যেটাকে আমরা বিষুব রেখা বলছি। কাজেই কিটো এটাকে বলা হয় চির বসন্তের নগরী। কেন? কারণ আমরা জানি যে সূর্য এই বরাবর লম্বভাবে কিরণ দেয়, কাজে এখানে ঠিক 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত থাকে, সমান দিন রাতের কারণে এখানকার তাপমাত্রাও বেশ সহনীয়, এবং এটাকে চির বসন্তের নগরী বলা হয়। একটা বসন্ত বসন্ত অবস্থা সবসময় এখানে বিরাজ করে। এরপরে আমরা দেখছি কে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন। বলো দেখি ভাই, ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে? ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান কে বলেছেন? বলো বলো বলো, কেউ একজন, কেউ বলতে পারবে না, এতগুলো মানুষ আছো, কারো ভূগোল ছিল না? পৃথিবীর বিজ্ঞান ভূগোলকে কে বলেছেন? হ্যাঁ, আমি দেখছি অপশনে লিখছেন, অপশনে লিখছেন যে ইরাটাস্থেনিস, অপশনে লিখছেন টলেমি। আচ্ছা, ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলছেন কার্ল রিটার। কার্ল রিটার হচ্ছেন একজন বিখ্যাত ভূবিজ্ঞানী, ভূবিদ, ভূতত্ত্ববিদ, এবং কার্ল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। এরপরে আমরা দেখব এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কি। আমরা জানি যে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে একটা পর্বত এবং একটা নদী। নর্মালি যেখানে এশিয়ার রাশিয়া অংশ, হ্যাঁ, এবং রাশি মানে রাশিয়ার এশিয়া অংশ এবং রাশিয়ার ইউরোপ অংশ, এই দুইটা পৃথক করেছে, এই দিক দিয়ে নেমেছে, এই দিক দিয়ে উরাল পর্বত নেমেছে, একটা হচ্ছে উরাল পর্বত এবং নিচ দিয়ে, আর একটা হচ্ছে উরাল নদী। এই উরাল পর্বত উরাল নদীর এই পাশে হচ্ছে এশিয়া এবং এই পাশে হচ্ছে ইউরোপ। তাহলে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে উরাল পর্বত এবং উরাল নদী। তাহলে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে মূলত উরাল পর্বত। এরপরে আমরা দেখবো যে গ্রিনল্যান্ড কোন দেশের অংশ। আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, বিগেস্ট আইল্যান্ড হচ্ছে গ্রিনল্যান্ড, এবং গ্রিনল্যান্ডটা একদম উত্তর দিকে অবস্থিত পৃথিবীর, মোটামুটি কানাডার কাছাকাছি হওয়ার পরেও গ্রিনল্যান্ড কিন্তু কার অধীনে? ডেনমার্কের অধীনে। এটার পেছনে একটা বিশাল ইতিহাস রয়েছে। আমরা জানি যে মোটামুটি 15শ শতকে, 15শ শতকের দিকে ইউরোপ জুড়ে একটা বিশাল মহামারী হয়, এবং এই মহামারীটা পুরো ইউরোপের জনসংখ্যা কিন্তু অনেক কমিয়ে দিয়েছিল। ব্ল্যাক ডেথ নামে যে মহামারীটা সময় হয়েছিল, সেটার কারণে ইউরোপের দেশগুলোতে অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না, মানুষজনের অবস্থা সুবিধার ছিল না, এবং গ্রিনল্যান্ডে আর কোনো মানুষের বসতি ওই সময় গড়ে ওঠেনি। পরবর্তীতে ডেনমার্ক থেকে সর্বপ্রথম একদল নাগরিক যায় এখানে, মানে একদল নাবিক যায় ওখানে, যে তারপরে গ্রিনল্যান্ডকে তারা তাদের দেশের অংশ হিসেবে ঘোষণা করে, এবং গ্রিনল্যান্ডে তারা ডেনমার্কের যে জাতীয় পতাকা আছে, আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন জাতীয় পতাকা কিন্তু ডেনমার্কের, যেটা নাম হচ্ছে ডেনব্রুগ। এই ডেনব্রুগ তারা ওই ডেনমার্কের মানে গ্রিনল্যান্ডের ওখানে তারা গেড়ে দেয়, এবং নিজেদের পতাকা গেড়ে দেওয়ার মাধ্যমে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে চলে আসে। তাহলে গ্রিনল্যান্ড রাজনৈতিকভাবে ডেনমার্কের অধীনে, কিন্তু যদি আমরা ভৌগোলিকভাবে ধরি, তাহলে কিন্তু ডেনমার্ক উত্তর আমেরিকা মহাদেশে বা কানাডার ভেতরে যাওয়া উচিত। 10 নম্বর যে প্রশ্নটি এখানে আছে, কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। আমরা জানি যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো মনে রাখার একটা কৌশল আছে, আমরা FINDS, ফাইন্স, ফাইন্স দিয়ে মনে রাখতে পারি, FINDS, ফাইন্স। ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। আমি আবারও বলছি, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই হচ্ছে 5টা স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এদেরকে স্ক্যান্ডিনেভিয় দেশ বলা হয়, স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয়, নর্ডিক অঞ্চলের দেশ বলা হয়। হ্যাঁ, তো এদের মধ্যে কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় সেটি জানতে চেয়েছে।
আমরা বলেছি ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, তাহলে দেখছি নরওয়ের জায়গায় এখানে নাইজেরিয়া দেওয়া হয়েছে, তাই না? তাহলে এই নাইজেরিয়া মোটেও স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ নয়, বরঞ্চ এটা হচ্ছে একটা আফ্রিকান দেশ। নাইজেরিয়াকে বলা হয় আফ্রিকার স্বর্ণঈগল, তাহলে আফ্রিকার স্বর্ণঈগল বলা হচ্ছে নাইজেরিয়াকে, এটি মূলত স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। এরপর আমরা দেখব যে নিশীথ সূর্যের দেশ বলা হয় কোনটিকে, নিশীথ সূর্যের দেশ, নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, কারণ পৃথিবীর একদম উত্তরের দিকে হওয়ার কারণে এখানে দীর্ঘ সময় ধরে দিন এবং রাতের যে মাঝামাঝি অবস্থা, অর্থাৎ গোধূলি যেটা, সেটা বিরাজ করে, এবং সূর্য আসলে কখন ডুবছে আর কখন উঠছে এটা বোঝা খুবই টাফ হয়, এজন্য নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। এরপরে আমরা দেখব প্রশ্ন করেছে বোর্নিও দ্বীপে কোন দেশের অংশ নেই। বোর্নিও দ্বীপটা কিন্তু বর্তমান জামানায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে বোর্নিও হচ্ছে এশিয়ার তৃতীয়, মানে এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ, পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপ, এবং বোর্নিওতে তিনটা দেশের অংশ রয়েছে। একদিকে রয়েছে মালয়েশিয়ার অংশ, একদিকে রয়েছে ইন্দোনেশিয়ার অংশ, এবং বোর্নিও দ্বীপে ছোট্ট একটা দেশ যেটার নাম হচ্ছে ব্রুনাই দারুসসালাম, তাই না? তাহলে কি নাম, ব্রুনাই নামে যে দেশটা আছে সেটি কিন্তু কোথায় রয়েছে? সেটি কিন্তু এই বোর্নিওতে রয়েছে। তাহলে আমরা যা বলছিলাম যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং এর সাথে এখানে আছে বোর্নিও, তাহলে বোর্নিও যে দেশটা আছে, এই বোর্নিও দেশটা, সরি, ব্রুনাই দারুসসালাম, যেটা, দুঃখিত আমি ব্রুনাই লিখতে গিয়ে বোর্নিও লিখে ফেলেছি, ব্রুনাই দারুসসালাম যে দেশটা আছে সেটা কিন্তু পুরোটাই এশিয়ার সুলতান শাসিত একমাত্র রাষ্ট্র হচ্ছে ব্রুনাই, যার সুলতানের নাম হচ্ছে হাসান আল বলখিয়া, এবং এই ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তিনটা দেশের অংশ রয়েছে এই বোর্নিও দ্বীপে। বিশেষত্ব হিসেবে আমি বলেছি যে বোর্নিও হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপ, এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে বোর্নিও, প্রথম হচ্ছে গ্রিনল্যান্ড, সেকেন্ড হচ্ছে মাদাগাস্কার, থার্ড হচ্ছে বোর্নিও। তাহলে এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে। বোর্নিও দ্বীপে তাহলে আমরা বুঝতে পারছি মালদ্বীপের কোনো অংশ নেই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের অংশ রয়েছে কিন্তু মালদ্বীপের কোনো অংশ নেই। আবার আমরা জানি যে ইন্দোনেশিয়া তার নতুন পরিকল্পিত রাজধানী শহর, যেটা যেটার নাম হতে যাচ্ছে নুসান্তারা, এই নুসান্তারা কিন্তু এই বোর্নিও দ্বীপে হবে। তাহলে ইন্দোনেশিয়ার পরিকল্পিত রাজধানী শহরের নাম হতে যাচ্ছে নুসান্তারা, এই নুসান্তারাটা কিন্তু বোর্নিও দ্বীপে হবে। এক দেশে দুই নীতি চলে চীনে, আমরা এক দেশে দুই নীতির ব্যাখ্যা এর আগে দিয়েছি, এক দেশে দুই নীতি চলে চীনে, পৃথিবীর বৃহত্তম প্রণালী কোনটি জানতে চেয়েছে। আমরা জানি যে পৃথিবীর বৃহত্তম প্রণালী হচ্ছে তাতার প্রণালী, এই তাতার প্রণালী রাশিয়া থেকে শাখালিন দ্বীপকে পৃথক করেছে এবং জাপান সাগর আর ওকস্টক সাগরকে যুক্ত করেছে। তাহলে আমরা জানি যে প্রণালী কি করে, দুটো স্থলভাগকে পৃথক করে, দুটো জলভাগকে যোগ করে, এবং এটা অবশ্যই হতে হবে প্রকৃতি সৃষ্ট বা প্রাকৃতিক। তাহলে তাতার এর সবগুলোই পূরণ করছে এবং তাতারটা আয়তনে সবচেয়ে বড়, এই জন্য এটাকে বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রণালী হচ্ছে তাতার। তাহলে জাপান সাগর আর ওকস্টক সাগরকে যুক্ত করলো আর হচ্ছে রাশিয়া থেকে শাখালিন দ্বীপকে পৃথক করলো। কোন প্রণালী দুই মহাদেশকে আলাদা করেনি জানতে চেয়েছে, যে কোন প্রণালীটা দুই মহাদেশকে আলাদা করেনি। তাহলে আমরা একটু দেখবো যে কোন প্রণালী দুই মহাদেশকে এখানে আলাদা করছে না। আমরা দেখছি অপশনে আছে বেরিং প্রণালী, আমরা জানি যে বেরিং কি করেছে, এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে। পক প্রণালীটা, আচ্ছা, জিব্রাল্টার কি করেছে, ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে। আমরা জানি যে একেবারে এখানে ইউরোপের স্পেন আর এখানে হচ্ছে আফ্রিকার মরক্কো, এই মাঝ দিয়ে জিব্রাল্টার প্রণালী গিয়েছে, তাই না? আবার বসফরাস প্রণালী কিন্তু এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে, তুরস্কের এশিয়া অংশ থেকে ইস্তানবুলকে, মানে তুরস্কের ইউরোপ অংশকে পৃথক করেছে। তাহলে একমাত্র পক প্রণালী যেটা আছে সেটার এই পাশে হচ্ছে ভারত এবং এই পাশে হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে পক প্রণালী হচ্ছে ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে, কাজেই পক প্রণালীটা কোনো দুই মহাদেশকে আলাদা করে নাই, বরঞ্চ দুইটা দেশকে আলাদা করেছে। তাহলে আশা করা যায় যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি। পরের প্রশ্ন চলে যায়, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটা জানতে চেয়েছে। আমরা জানি এবং আগেই বলেছি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে বোর্নিও, যেখানে তিনটা দেশের আলাদা আলাদা অংশ রয়েছে। সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আমরা জানি সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং আফ্রিকার উত্তর দিকের একটা বিশাল অঞ্চলকে সাব সাহারান অঞ্চল বলা হয়, এবং সাহারা মরুভূমি কিন্তু এখানে একটা বিশাল বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে। এরপর নেলসন ম্যান্ডেলা কোন দ্বীপে নির্বাসিত ছিলেন? আমরা জানি নেলসন ম্যান্ডেলা হচ্ছেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত বর্ণবাদী নেতা এবং তিনি কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, এবং এর জন্য তিনি দীর্ঘদিন, দীর্ঘ 27 বছর তিনি কারাগারে বন্দী ছিলেন। 1966 সাল থেকে শুরু করে 1993 সাল পর্যন্ত তিনি কারাগারে বন্দী ছিলেন এবং তারপর সরকার তাকে ছেড়ে দেন বটে, এরপর তিনি বের হয়ে মার্কিন মার্কিন বলছি
দক্ষিণ আফ্রিকার তিনি নতুন করে প্রেসিডেন্ট নির্বাচিত হন, এবং তিনি নির্বাসিত ছিলেন রোবেন দ্বীপে, সেখানে দীর্ঘ 22 বছর, রোবেন দ্বীপে তিনি দীর্ঘ 22 বছর কারাবন্দী ছিলেন, দীর্ঘ 22 বছর কারাবন্দী ছিলেন। এবং এই দীর্ঘ 22 বছর কারাবন্দী থাকার পর তিনি রোবেন দ্বীপ থেকে মুক্তি পান। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার যে কয়েদি নাম্বার ছিল রোবেন দ্বীপে, সেটা হচ্ছে 4666-4। এটা হচ্ছে 4666-4 হচ্ছে 64 সালের 466 নাম্বার কয়েদি, তার মানে তার কয়েদি নাম্বার ছিল মূলত 466, আর 64 হচ্ছে তার গ্রেপ্তার সাল। 91-তে তিনি মুক্ত হন, 64-তে গ্রেপ্তার হন, 27 বছর তিনি কারাদণ্ড ভোগ করেন। ঠিক আছে, তাহলে নেলসন ম্যান্ডেলা রোবেন দ্বীপে 22 বছর কারাবন্দী অবস্থায় ছিলেন, আর 5 বছর ছিলেন কিন্তু মেইনল্যান্ডে। অনেকেই মনে করে যে রোবেন দ্বীপে তিনি 7 বছর ছিলেন, বাস্তবতা সেটা না। এরপরে আমরা দেখবো যে শাখালিন দ্বীপ কোন দেশের দখলে। শাখালিন দ্বীপ হচ্ছে ভাই রাশিয়ার দখলে, ঠিক আছে, শাখালিন দ্বীপ রাশিয়ার দখলে। তবে শাখালিন দ্বীপটা জাপানও নিজের বলে দাবি করে, কিন্তু তাতে কোনো লাভ নাই, জাপান নিজের বলে দাবি করে তো আসলে কোনো লাভ নাই, কারণ আলটিমেটলি তো পাচ্ছে না, তাই না? দাবি করাই সার, শাখালিন দ্বীপ দখলে হচ্ছে রাশিয়ার। এরপরে আমরা দেখবো নিউ ক্যালিডোনিয়া, কি দেখবো আমরা, দেখবো নিউ ক্যালিডোনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত। নিউ ক্যালিডোনিয়া নিয়ে বর্তমানে অনেক আলাপ আলোচনা হচ্ছে, নিউ ক্যালিডোনিয়াতে গণভোট হচ্ছে যে তারা আসলে অন্য কোনো দেশের অংশ হিসেবে থাকতে চায় নাকি নিজেরা স্বাধীনতা চায়। নিউ ক্যালিডোনিয়া মূলত ফ্রান্সের অন্তর্ভুক্ত, তাহলে নিউ ক্যালিডোনিয়া হচ্ছে ফ্রান্সের অন্তর্ভুক্ত, এবং ফ্রান্স থেকে নিউ ক্যালিডোনিয়া স্বাধীনতা চাচ্ছে। তারপরে আমরা দেখবো পৃথিবীর সবচেয়ে উঁচু রণক্ষেত্র কোনটা। আমরা জানি পৃথিবীর সবচেয়ে উঁচু রণক্ষেত্র হচ্ছে সিয়াচেন হিমবাহ। কেউ একজন বলো তো যে সিয়াচেন হিমবাহে কোন দুইটা দল, কোন দুইটা দেশ যুদ্ধরত অবস্থায় রয়েছে, সিয়াচেন হিমবাহে কোন দুইটা দেশ যুদ্ধরত অবস্থায় রয়েছে, বলো দেখি। সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেসিয়ার, এখানে কোন দুইটা দেশ যুদ্ধ অবস্থায় রয়েছে? আমরা জানি যে ভারত আর পাকিস্তান, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে পাক ইন্ডিয়া বর্ডারে যে সীমারেখাটা রয়েছে সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এই লাইন অফ কন্ট্রোলের একটা জায়গা এই সিয়াচেন হিমবাহ অবস্থিত, এবং পৃথিবীর অনেক উঁচুতে হওয়ার কারণে সেখানে বরফ জমে থাকে বেশিরভাগ সময়, এবং সেখানে ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দলই, দুই দেশই এখানে প্রহরার ব্যবস্থা করেছে, এবং মাঝে মাঝে তাদের মধ্যে গুলি বিনিময় হয়। কাজে সিয়াচেন হিমবাহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র। ইউফ্রেটিস নদীর পূর্ব নাম, আমরা জানি যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস মানে হচ্ছে দজলা এবং ফোরাত, তাহলে ইউফ্রেটিস নদীর পূর্ব নাম হচ্ছে ফোরাত, তাই না? আর টাইগ্রিস নদীর পূর্ব নাম হচ্ছে দজলা। এরপর আমরা দেখব যে কোনটি স্থলবেষ্টিত দেশ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ল্যান্ড লকড কান্ট্রি গুলো থেকে সাধারণত প্রশ্ন আসে। তো সেখানে আমরা জানি যে এখানে স্থলবেষ্টিত দেশ মালদ্বীপে তো পুরোটাই দ্বীপ দেশ, মালয়েশিয়াতে তো সমুদ্রের সাথে কানেক্টিভিটি রয়েছে, মরক্কো তো সমুদ্রের সাথে কানেক্টিভিটি রয়েছে, নেই শুধুমাত্র নেপালে। তাহলে নেপাল হচ্ছে স্থলবেষ্টিত দেশ, যেটা আসলে তার নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই, পাহাড়ে বেষ্টিত একটা দ্বীপ হচ্ছে দেশ হচ্ছে নেপাল। ম্যানারহিম লাইন দুটি কোন দেশের মধ্যে? বর্তমানে এই ম্যানারহিম লাইনটা নিয়ে প্রশ্ন আসতে পারে, কারণ আমরা জানি যে ফিনল্যান্ড সম্প্রতি নেটোতে যোগ দিয়েছে। এই ম্যানারহিম লাইন হচ্ছে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচার জন্য ফিনল্যান্ডের একটা সীমারেখা, যেটা ফিনল্যান্ড তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে, সেটাকে বলা হয় ম্যানারহিম লাইন। এই ম্যানারহিম লাইনটা দুইটা দেশের মধ্যে সীমারেখা হিসেবে বর্তমানে কাজ করছে। কোন দুইটা দেশের মধ্যে? ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে। ফিনল্যান্ড নতুন করে নেটোতে যোগ দেওয়ার কারণে রাশিয়ার সাথে ফিনল্যান্ডের সম্পর্কটা আস্তে আস্তে তিক্ততার দিকে গেছে, বা আরো যাবে বলে আশঙ্কা করছে ফিনল্যান্ড। কাজে এই ম্যানারহিম লাইনটা আবার নতুন করে ফর্ম করা, এটা ফিনল্যান্ডের জন্য বেশ জরুরি ছিল। উত্তমাশা অন্তরীপ কোন দেশে অবস্থিত? উত্তমাশা অন্তরীপ মানে হচ্ছে কেপ অফ গুড হোপ, আর অন্তরীপ হচ্ছে ভূপ্রকৃতির বা ভূপৃষ্ঠের কোনো অংশ সরু হয়ে যদি পানির মধ্যে নেমে যায় তাহলে তাকে অন্তরীপ বলে। অন্তরীপ একটা সমাস নিষ্পন্ন শব্দ, অন্তর্গত অপজার এটা হচ্ছে অন্তরীপ, অপশব্দের অর্থ হচ্ছে পানি। এই বিষয়গুলো তোমরা জানো, বা এর আগে হয়তো তোমাদেরকে বলেছি, না বলে এখন জানতে পারলে। লক্ষ্য করো যে উত্তমাশা অন্তরীপ কোন দেশে অবস্থিত, উত্তমাশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ এটা দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত, উত্তমাশা বা কেপ অফ গুড হোপ হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। এরপরে আমরা দেখব যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আমরা জানি এলওসি হচ্ছে ভারত পাকিস্তান, আর এলওএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত এবং চীন, তাহলে ভারত এবং চীন হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এছাড়া ভারত আর চীনের মধ্যে কিন্তু যে সীমারেখা আছে সেটাকে ম্যাকমোহন লাইন বলা হয়, ভারত আর পাকিস্তানের মধ্যে যে সীমারেখা আছে সেটা কিন্তু র্যাডক্লিফ লাইন বলা হয়, ঠিক আছে।
ওকে, এরপরে আমরা দেখবো যে সনোর লাইন কোন দুটি দেশের মধ্যে লাইন। আমরা জানি যে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যবর্তী যে লাইন আছে সেটিকে বলে সনোরা লাইন। তাহলে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্য দিয়ে যে লাইনটা রয়েছে সেটাকে বলে সনোরা লাইন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম যে পরীক্ষাটা, টপিক ওয়াইজ পরীক্ষা হয়েছিল সেটার প্রশ্ন। এখন আমরা সেকেন্ড টপিক ওয়াইজ এক্সামে চলে যাব। আশা করা যায় এখান থেকে তোমরা কয়টা হয়েছে, কি ভুল হয়েছে এই ব্যাখ্যাগুলো তোমরা নিতে পেরেছো। এখন আমরা সেকেন্ড যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা ছিল হচ্ছে বাংলাদেশের পরিচয়, সীমান্ত সীমারেখা, প্রশাসনিক ইউনিট, জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ভূ প্রকৃতি এবং দুর্যোগ থেকে। যেহেতু অনেকগুলো টপিক, তার মধ্যে থেকে মাত্র 25টা প্রশ্ন করা হয়েছে, প্রতি প্রশ্নের মান ছিল, এক সময় ছিল 15 মিনিট পরীক্ষাটা দেওয়ার জন্য। তাহলে আশা করি যে সবাই ঠিকঠাক মতো পরীক্ষা দিয়েছ এবং ইতোমধ্যে 2 নম্বর পরীক্ষার ফলাফল তোমরা সবাই পেয়েছো, যেটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রথম যে প্রশ্নটা, বাংলাদেশের ভেতর দিয়ে গিয়েছে কোন রেখা সেটা জানতে চাইছে। আমরা জানি যে বাংলাদেশের ভেতর দিয়ে গিয়েছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তার মানে এই যে দ্রাঘিমা গুলো আঁকা হয় 0 ডিগ্রি থেকে, এর মধ্যে 90 ডিগ্রি যেটা সেটা বাংলাদেশের ভেতর দিয়ে গিয়েছে। আবার 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা, যেটা 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা যেটা, এটাও কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি দ্রাঘিমাটা বাংলাদেশের ভেতর দিয়ে গিয়েছে আর কর্কটক্রান্তি রেখাটা বাংলাদেশের ভেতর দিয়ে গিয়েছে। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত? কোন জেলা দুই দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত? আমরা জানি বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে শুধুমাত্র কার? ভারত এবং মায়ানমারের। এর মধ্যে ভারতের সাথে মায়ানমার, মানে ভারতের সাথে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের সংযোগ রয়েছে। তিন দিকে ভারত অবস্থিত আর একদিকে ছোট্ট একটা জায়গা জুড়ে মায়ানমার অবস্থিত। তাহলে মায়ানমার এবং বাংলাদেশ, মায়ানমার, ভারত এবং বাংলাদেশ দুটোর মধ্যেই কার সাথে সম্পর্ক ভালো, বা মানে কোন জেলার সাথে এই দুটোরই সংযোগ রয়েছে, সম্পর্ক সবচেয়ে ভালো, সেটা আমাদেরকে মূলত জানতে হবে। আমরা জানি সেই কমন জেলাটার নাম হচ্ছে রাঙামাটি। আমরা জানি যে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টা, মায়ানমারের সাথে 3টা, 30 আর 3 মিলে 32 হয়, কারণ একটা আছে কমন আর সেই কমনের নামই হচ্ছে রাঙামাটি। তাহলে রাঙামাটিটা হচ্ছে মূলত কমন, ঠিক আছে, যেটা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত, রাঙামাটি। এরপরে আমরা দেখবো বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা। আমরা জানি বদ্বীপ মহাপরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, এইটা বাংলাদেশ গ্রহণ করেছে নেদারল্যান্ডস থেকে, কারণ নেদারল্যান্ড হচ্ছে বাংলাদেশের মতো একটা বদ্বীপ এবং বাংলাদেশের চ্যালেঞ্জেস আর নেদারল্যান্ডের চ্যালেঞ্জেস অনেকটাই সেম, কাজে নেদারল্যান্ড থেকে বাংলাদেশ এই বদ্বীপ পরিকল্পনাটা গ্রহণ করেছে। হালদা ভ্যালি, ভ্যালি কাকে বলে? ভ্যালি হচ্ছে দুইটা উঁচু জায়গার মাঝে যদি নিচু একটা জায়গা থাকে তাহলে এইটাকে বলে ভ্যালি বা উপত্যকা। তাহলে এই হালদা ভ্যালি যেটা, সেটা হচ্ছে হালদা ভ্যালির ভেতর দিয়ে কিন্তু হালদা নদী প্রবাহিত, আর হালদা নদী তো বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে, তোমরা সবাই জানো। তো এই হালদা ভ্যালি কোথায় অবস্থিত সেটা জানতে চেয়েছে। তোমরা একটু বলো তো ভাই, হালদা ভ্যালি কোথায় অবস্থিত, কে বলতে পারবা? বলো তাড়াতাড়ি। খাগড়াছড়ি, হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি অবস্থিত। তাহলে হালদা ভ্যালি মূলত হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত, এবং হালদা ভ্যালির ভেতর দিয়ে কি বলেছি, কর্ণফুলী নদী, সরি, হালদা নদী প্রবাহিত, এবং হালদা নদী হচ্ছে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বা প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বা প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। লিখিতা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এবং দেখব যে অর্গ্যানিক চা কোথায় উৎপাদন হয়। অর্গ্যানিক চা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, চা বাংলাদেশের অর্থকরী ফসলগুলোর মধ্যে অন্যতম একটা। এবং অর্গ্যানিক চা, তার মানে এই যে যে সকল রাসায়নিক বা কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে যে চা চাষ করা হয় সেটা না, বরঞ্চ প্রাকৃতিক উপায়ে অর্গ্যানিক চা উৎপাদন করা হয় কোথায়? পঞ্চগড়ে। আমরা জানি পঞ্চগড়ে বর্তমানে অর্গ্যানিক চা উৎপাদন করা হয়। ভেরি গুড মেহেদি। এরপরে আমরা দেখব যে বাংলাদেশের সীমান্ত বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কোথায়। আমরা জানি বাংলাদেশ সীমান্ত বাহিনী এর আগে প্রথমে ছিল ইপিআর, তারপরে হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তাই না? ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এরপরে এটা হলো বিডিআর, বাংলাদেশ রাইফেলস, তারপরে বিডিআর বিদ্রোহের পর থেকে এটার নাম হয়ে গেল বিজিবি। তাহলে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর নাম হচ্ছে বিজিবি, এবং এই বিজিবি যে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী, এর প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের বাইতুল ইজ্জত। তাহলে এই প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের বাইতুল ইজ্জত। রাতে নৌ চলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরনো বাতিঘর ছিল? আমরা জানি যে যখন এক সময় কম্পাস বা এই আধুনিক জিপিএস বা এই ট্রাকিং সিস্টেম গুলা ছিল না, তখন কিন্তু বাতিঘর দেখে তারপরে দিক নির্ণয় করতে হতো ঝড় ঝঞ্ঝার রাতে যারা নাবিক থাকতেন তাদেরকে। কাজেই বাংলাদেশের পুরনো বাতিঘর ছিল মূলত
আমরা জানি কুতুবদিয়া দ্বীপে বাংলাদেশের একমাত্র বাতিঘরটা রয়েছে, যেখানে প্রাচীন একটা বাতিঘর, যেখানে রাতে নৌ চলাচলের সুবিধার জন্য বাতিঘরটা বানানো হয়েছিল। এরপরে আমরা দেখব বাংলাদেশের কোন দ্বীপ মেরিন প্রোটেক্টেড এরিয়া, মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে সেন্ট মার্টিনকে, কারণ সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে অলিভ টার্টল আসে ডিম পাড়ার জন্য। কিন্তু তারা বর্তমানে প্লাস্টিক সহ অন্যান্য শব্দ দূষণ, প্রচুর পরিমাণে মানুষের পদচারণা, এই ব্যাপারগুলোর জন্য অলিভ টার্টল আর ডিম পাড়তে আসতে পারে না, ভয় পায়। ঠিক আছে, এইটা হচ্ছে বাংলাদেশের মেরিন প্রোটেক্টেড এরিয়া বর্তমানে সেন্ট মার্টিন। এবং সেন্ট মার্টিন কিন্তু প্লাস্টিক গুলো দিয়ে একটা ভাস্কর্য বানানো হয়েছে, এই কেন্দ্রিক কথাবার্তা অনেক পরিবেশ রক্ষা করার জন্য সেন্ট মার্টিনকে একটা রোল মডেল হিসেবে তুলে ধরার চেষ্টা করছে সরকার। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি সেটা জানতে চেয়েছে। হ্যাঁ আচ্ছা, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? তাহলে আমরা জানি যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মানে ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা 30টা, কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টি। এই 5টি রাজ্য আমরা মনে রাখতে পারি কিভাবে? আ মি ত্রি মেদ। আমরা জানি আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই 5টা। এর মধ্যে 4টা, এই 4টা হচ্ছে সেভেন সিস্টার্স এর, এই 4টা হচ্ছে সেভেন সিস্টার্স, আর এই পশ্চিমবঙ্গটা সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়। কাজে যদি প্রশ্ন আসে যে কোন রাজ্যটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয় কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী, সেটা হবে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের পূর্বে কি আছে বলো দেখি? বাংলাদেশের পূর্ব দিকে কোনটা অবস্থিত? বাংলাদেশের পূর্বে ত্রিপুরা অপশন এ আছে ত্রিপুরা, অপশন ত্রিপুরা বি আছে বঙ্গোপসাগর, অপশন সি আছে পশ্চিমবঙ্গ, অপশন ডি আছে মণিপুর। আমরা জানি বাংলাদেশের পূর্বে ত্রিপুরা মানে কুমিল্লার পাশ ঘেঁষে ত্রিপুরা অবস্থিত, তাই না? দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, পশ্চিমে পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমে এবং উত্তরে মানে উত্তর পশ্চিম মিলে আছে পশ্চিমবঙ্গ। এরপরে আমরা দেখব যে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি? আমরা জানি যে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে বিজিপি, বর্ডার গার্ড পুলিশ, এটা হচ্ছে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম, বর্ডার গার্ড পুলিশ। হ্যাঁ, সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সীমান্ত এককভাবে পশ্চিমবঙ্গের সাথে, যেটাকে আমরা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নামে মূলত পশ্চিমবঙ্গকে চিনি। বাংলাদেশের মোট থানা সংখ্যা কত? আমরা জানি যে বাংলাদেশের বর্তমানে মোট থানা সংখ্যা হচ্ছে 652টা। বলো দেখি লাস্ট থানা কোনটা, 652তম থানা কোনটা? মধ্যনগর মধ্যনগর। আচ্ছা, বাংলাদেশের মোট উপজেলা কয়টি? চারশো 95 95টি হচ্ছে বাংলাদেশের মোট উপজেলা। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটা, বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটা? ময়মনসিংহ ময়মনসিংহ সিটি ময়মনসিংহ কর্পোরেশন হচ্ছে বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন। কততম এটা ময়মনসিংহ সিটি কর্পোরেশন? 12তম 12তম। ভেরি গুড। বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকার সংখ্যা কত জানতে চাইছে? আমরা জানি বাংলাদেশের যে রাষ্ট্রীয় মনোগ্রাম এবং জাতীয় প্রতীক দুটিতেই তারকার সংখ্যা হচ্ছে 4। এই 4টি তারকা সংবিধানের 4টা মূলনীতিকে নির্দেশ করে, আর এই 4টা তারকার মধ্য দিয়ে বাঙালির যে উচ্চাকাঙ্ক্ষা এবং সুরুচি যেটা, সেটা প্রকাশিত হয়। এরপর আমরা দেখব যে ভেঙ্গি ভ্যালির প্লাবিত অঞ্চলকে কি বলে। আমরা বলেছি যে ভেঙ্গি ভ্যালি বা যে কোনো ভ্যালি যখন প্লাবিত হয় তখন সেটার মধ্যে দিয়ে নদী বা হ্রদ জন্ম নেয়, তাহলে ভেঙ্গি ভ্যালির প্লাবিত অঞ্চলকে বলে কাপ্তাই লেক। এবং এই কাপ্তাই লেকের মধ্য দিয়ে কিন্তু কর্ণফুলী নদীটাও প্রবাহিত, কাজে ভেঙ্গি ভ্যালির ভেতর দিয়ে একাধারে কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদী, এটা আমরা মানে এটা প্রবাহিত হয়েছে এটা আমরা বুঝতে পারছি। তারপরে যাব উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প কয়টি জেলায় বিস্তৃত? উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প কয়টি জেলায় বিস্তৃত বলো। 10টি জেলায় আচ্ছা, কেন 10টি জেলায়, কেন মাত্র? হ্যাঁ হ্যাঁ, উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প, হ্যাঁ, কয়টি জেলায় বিস্তৃত বলো। কি হলো, কেউ বলতে পারবো না? এটা একটা কথা হইলো, বলো বলো, চেষ্টা করো। একজন তো 10টা বলছে, অন্য কেউ কিছু বলবা না এর মধ্যে আর? কারণ ওগুলা পাহাড়ি অঞ্চল মেবি হুম হুম, কোনগুলা পাহাড়ি অঞ্চল? এই 10টা জেলা উপকূলীয় উপকূলীয় দশটা জেলাগুলো না পাহাড়ি অঞ্চল? উপকূল মানে কি? উপকূল মানে হচ্ছে যেটা সমুদ্রের পাড়ে, সেটাই তো উপকূল। 10টা জেলা, এর মধ্যে উপকূলীয় জেলা আছে 19টা, তার মধ্যে 10টা জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প গড়ে তোলা সম্ভব হয়েছে।
অন্যগুলা এখন উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প গড়ে তোলা সম্ভব হয়নি। যখন বাংলাদেশ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলোতে আক্রান্ত হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় জেলাগুলো। কাজে উপকূলীয় জেলাগুলোতে সবুজ বেষ্টনী প্রকল্পটা অত্যন্ত অত্যন্ত জরুরি, এতে উপকূলীয় জেলাগুলোর মান আরো বৃদ্ধি পাবে, মানুষের জীবন মান আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য জানতে চেয়েছে। আমরা জানি বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5,138 কিলোমিটার, এর মধ্যে 4,427 হচ্ছে স্থল প্লাস 711 হচ্ছে জল, ঠিক আছে? এই হচ্ছে মোট কাহিনী, দুটো মিলে হয় 5,138 কিলোমিটার। এরপরে যাব বাংলাদেশ ভারত সমুদ্র সীমার রায় প্রদান করে কোন আদালত। আমরা জানি বাংলাদেশের সাথে সমস্যা ছিল, বাংলাদেশের সাথে সমস্যা ছিল ভারত ও মায়ানমারের, ঠিক আছে? এখন বাংলাদেশ ভারত সমুদ্র সীমার রায় কে দিয়েছিল? বা একটা রায় দিয়েছিল হচ্ছে পিসিএ, একটা রায় দিয়েছিল ইটোস। এখন তোমাদের বলতে হবে যে এই বাংলাদেশ ভারত মামলার রায়টা, হ্যাঁ, কে দিয়েছিল? পিসিএ তাইলে বাংলাদেশ ভারত সমুদ্র সীমার রায় দিয়েছিল পিসিএ। আচ্ছা, আর ইয়ে কে দিয়েছে, কি দিয়েছে বাংলাদেশ মিয়ানমার, কে দিয়েছে, কি দিয়ে কে দিয়েছে? ইটোস দিয়েছে, ITLS ইটোস, না? তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমাদের এইটার কারণে বলা হচ্ছে ন্যায্যতা ও সাম্যতা নীতির ভিত্তিতে, ঠিক আছে, ন্যায্যতা ও সাম্যতা নীতির ভিত্তিতে এই কাজটা করা হয়েছে। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে মামলা ছিল, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে মামলা ছিল সেই মামলা নিষ্পত্তি করেছে পিসিএ। পিসিএ মানে কি? পিসিএ মানে হচ্ছে পারমানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন, আর ইটোস হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। তাহলে এটা হচ্ছে বাংলাদেশ মায়ানমার সমুদ্র সীমার রায় দিয়েছে, আর এই পিসিএ বা পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন এটা হচ্ছে বাংলাদেশ ভারত সমুদ্র সীমার রায় দিয়েছে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বিষয়। বাংলাদেশ ভারত সমুদ্র সীমার রায় প্রদান করেছে পিসিএ, ইটোস হচ্ছে বাংলাদেশ মায়ানমার সমুদ্র সীমার রায় প্রদান করেছে। তারপর দেখব নেহরু নুন চুক্তি কবে হয়। আমরা জানি যে পাকিস্তান স্বাধীন হওয়ার পর, মানে ভারত পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর, জওহরলাল নেহরু এবং ফিরোজ খান নুন তারা এই দুই দেশের মধ্যকার যে বিদ্যমান সমস্যাগুলো, বিশেষ করে ছিটমহল, সেটা সমাধানের জন্য একটা চুক্তি করেন। এই চুক্তিকে বলা হয় নেহরু নুন চুক্তি। প্রশ্ন হচ্ছে যে নেহরু নুন চুক্তি কবে হয়, বলো দেখি নেহরু নুন চুক্তি কবে হয়? 1958। 1958 সালে নেহরু নুন চুক্তি হয়, ঠিক আছে? আর তারপরে আমরা দেখেছি যে ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে আবারও সেম ইস্যুতে একটা চুক্তি হয়েছিল, কত সালে হয় সেটা? 1974। 1974 সালে হয়, ভেরি গুড। এরপরে দেখবো সোপান এলাকার অন্তর্ভুক্ত নয় কোনটি, জানতে চেয়েছে যে কোনটি সোপান এলাকার অন্তর্ভুক্ত নয়। সিলেটের পাহাড়। হম, সিলেটের পাহাড়। সিলেটের পাহাড় সোপান এলাকার অন্তর্ভুক্ত নয়, ওটা হচ্ছে প্লাইস্টোসিন কালের পাহাড়, না নাকি? ওটা হচ্ছে টারসিয়ারি যুগের পাহাড়, আর প্লাইস্টোসিন কালের পাহাড় বা সোপান চত্বর যেটা, এইগুলাই হচ্ছে বরেন্দ্র অঞ্চল, লালমাই পাহাড় এবং মধুপুরগড়, এই তিনটা, ঠিক আছে? এরপরে আমরা দেখবো এলিফ্যান্ট পয়েন্ট কোথায়, বলো দেখি এলিফ্যান্ট পয়েন্ট কোথায়? কক্সবাজার। কক্সবাজার। এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজার, না? আচ্ছা, এলিফ্যান্ট পয়েন্ট হচ্ছে কক্সবাজার। এছাড়া আরো কয়েকটা পয়েন্টের নাম আছে না ভাই, তোমরা একটু বলো তো, যে আরো যদি একটা পয়েন্টের নাম আছে একটু সাজেশন দাও তো। হিরন পয়েন্ট নাকি হিরো পয়েন্ট? হিরন পয়েন্ট, হিরন পয়েন্ট কোথায়? বাগেরহাট। বাগে, ঠিক আছে। দেশের প্রথম শিক্ষা কমিশন কোনটা? দেশের প্রথম শিক্ষা কমিশন জানতে চেয়েছে, যে দেশের একুনা প্রথম, জানি ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন, যেটা সেটাই হচ্ছে দেশের প্রথম শিক্ষা কমিশন। বাংলাদেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে কয়টি? 53। হ্যাঁ, একদম লেটেস্ট হিসাব হচ্ছে 53টা, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে 53টা। এরপরে জাতীয় পতাকার ডিজাইনার কি? আমাদের জাতীয় বিষয়গুলি থেকে আসা প্রশ্ন, জানি যে জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান, তিনি আমাদের জাতীয় প্রতীক ডিজাইন করেছেন, তাকে পটুয়া বলা হয় কামরুল হাসানকে, হ্যাঁ, এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে মোটামুটি আমরা আমাদের প্রশ্নগুলো সমাধান করতে পেরেছি, এবং আশা করছি যে যে টপিকগুলো তোমাদের ক্রমান্বয়ে সবগুলো পরীক্ষা হবে, মোট 16টা পরীক্ষা তোমাদের হবে এখান থেকে, তারপরে তোমাদের মডেল টেস্ট শুরু হবে, এরপরে মডেল টেস্ট পরীক্ষাগুলো হবে, ঈদের আগে আর নতুন করে কোনো পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা আমার নাই। যেটা সিলেবাস, মানে যেটা দেয়া হয়েছে সেটা রদবদল করা হবে কিনা রাতে জানিয়ে দেব, আর আমার মনে হয় আজকে রাতে পরীক্ষা একটা তোমরা দিয়ে ফেলো, এরপর থেকে দেখা যাবে। তো আশা করছি যে তোমাদের এই বিষয়গুলোতে খুব বেশি ঝামেলা নাই,
আর এই যে 25টা করে প্রশ্ন, এই 25টা প্রশ্ন এবং এর যে ব্যাখ্যাগুলো আছে, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেগুলার এটা সব ক্লাস হবে এবং আশা করবো তোমরা সব ক্লাসে আরো বেশি থাকার চেষ্টা করবা, তাহলে তোমরা একটু বেশি উপকৃত হবে, তোমাদের একটু বেশি ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকছে, অনেক শুভকামনা থাকছে। আর তোমাদের যদি কোনো পরামর্শ থাকে, কোনো বিষয়ে কিছু বলার থাকে, তাহলে সেটা তোমরা আমাকে একটু মেসেঞ্জারে বা টেলিগ্রামে আমাকে একটু জানাবে, আমি আসলে এগুলো আস্তে আস্তে একটু সর্ট করার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাতের পরীক্ষা ইনশাল্লাহ হবে, আর না হলে আমি জানিয়ে দেব, হবে ইনশাল্লাহ রাতের পরীক্ষাটা। আর সামনের পরীক্ষাগুলো ঈদের জন্য সবাইকে শুভকামনা থাকছে, কারণ ঈদের আগে হয়তো তোমাদের সাথে কারো ক্লাসে দেখা হচ্ছে না, মানে কারোর সাথে হয়তো আমার ক্লাসে দেখা হচ্ছে না, দেখা হবে হয়তো। আচ্ছা ঠিক আছে, মেয়েদি আমি দেখবো। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা।